আমরা দেখছি যে ভারতের প্রচুর প্লেয়ার ওরা আইপিএল বলেন ওদের প্রথম শ্রেণীর ক্রিকেট ওদের প্রাদেশিক ক্রিকেট ওদের যে ট্রফি গুলা হয় রঞ্জি ট্রফি বা যে গুলা আছে আমাদের দেশে এই 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 গঠন প্রণালী এখনো তৈরি হয়নি ফলে যেটা দেখা যায় যে আপনার যখন একটা টুর্নামেন্ট আসে যেমন আপনার মনে আছে আইসিএল এর কথা ওই সময় আপনি যান নাই এবং আপনি স্ট্রিক্টলি বলেছিলেন আমি এই টুর্নামেন্টে যাবো না তো ওই সময় কিন্তু বাংলাদেশে দেখা গেল একাদশ করাটাই কঠিন হয়ে যেত ধরেন বাংলাদেশ যদি কোনোদিন পাঁচ টেস্টের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যায় তাহলে ইনজুর্ড পরিমাণ কি হইতে পারে আপনি নিশ্চয়ই ভারত এবং অস্ট্রেলিয়া লাস্ট সিরিজ সম্পর্কে যদি জেনে থাকেন যে ওরা বিশটা প্লেয়ার চেঞ্জ করতে বাধ্য হয়েছে কিন্তু তারপরে ওদের কিন্তু প্লেয়ার ছিল আমরা যদি এরকম কোন টেস্ট সিরিজ খেলতে যাই কোথাও আর ইনজুর্ড মাত্রা যদি বেড়ে যায় তাহলে আমাদের পক্ষে কিন্তু সাবস্টিটিউট প্লেয়ার মানে আমাদের একজন যে বদলে হিসেবে আসবে এই পাইপলাইন তো কিন্তু আমাদের এখনো শক্তিশালী হয়নি তো এই ক্ষেত্রে আমাদেরকে আসলে কি ভারতের ক্রিকেট ফলো করা উচিত না শ্রীলঙ্কা যে স্কুল ক্রিকেট হয় এটা ফলো করা উচিত স্কুল ক্রিকেট হলে আবার এটা মান কেমন হবে এটা একটা বিষয় ঠিক বাংলাদেশের ক্রিকেটের পাইপলাইন স্ট্রং করার জন্য আপনার কাছে কি বনা হয় মানে আসলে না আপনি দেখুন আমরা তো আসলে শুরুর দিকে কিভাবে ওরা

কার্তিক দারা টি টোয়েন্টি এই IPL টা শুরু করেছে তারপর থেকে কিন্তু আস্তে আস্তে এখন ওদের আপনি যেটা বললেন রিসেন্টলি অস্ট্রেলিয়াতে যে তারা যেটা দেখালো যে এতগুলো ইনজুরড হওয়ার পরেও তারা সেখানে ফাইট করেছে ম্যাচ উইন করেছে ম্যাচ ড্র করেছে সিরিজ মনে হয় ড্র করেছে তো এই যে জিনিসটা দেখালো এটা তো আসলে একদিন হয় না আর ওদের প্ল্যানিং শুরু করলো তারা কিন্তু শুধু খেলার জন্য না ওই এরিয়াটা উন্নত করার চেষ্টা করেছে এক একটা আপনার আহ ডিস্ট্রিক্টে তারা কিন্তু যেমন আহ খুব উন্নত করার চেষ্টা করেছে আমাদের দেশে এটা মিসিং আমাদের আই হয় বা অন্য কিছু হয় কিন্তু আমাদের structure টা তৈরি হয় না just আমরা ওই এক দেড় মাসের জন্য খেলি খেলার পরে শেষ হয়ে যায় কিন্তু আসলে হওয়া উচিত IPL যেভাবে হয় যে ওদের টিমে এ পেতে হলে আপনারা পুরো একটা বছর তারা পরিকল্পনা করে যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা player select করে যে আহ একটা জায়গা থেকে তারা player নেয় না ওরা কিন্তু অনেকগুলো player বিভিন্ন জায়গা থেকে নেয় তো আমি মনে করি যে আসলে আমাদের ওই সব জিনিসগুলো করতে হবে যখন আমরা বিপিএল বলবো জাস্ট খেলার জন্য না পুরো বছরের একটা ক্যালেন্ডার করতে হবে আমাদের নিজেদের মাঠ থাকতে হবে নিজেদের একটা টিম থাকতে হবে তাহলে আপনার প্লেয়ার বাইরে হবে জাস্ট আপনি খেলার সময় দুই মাসের জন্য ইনভলভ হবেন তাহলে কোন দিনই আপনার ইমপ্রুভমেন্ট হবে না জাস্ট ওই দুই মাসের জন্য আপনি যা কিছু পাবেন সেটা পাবেন পুরো লং টাইমের জন্য চিন্তা করেন আপনাকে লং টাইমের কাজ করতে হবে যে পুরো বছর আমাদের কাজ করতে হবে আর কি হান্টিং করতে হবে ওইখান থেকে প্লেয়ারদের আনতে হবে এইভাবে আসলে আমরা যখন অস্ট্রেলিয়া বলেন নিউজিল্যান্ড বলেন সাউথ আফ্রিকা ইভেন এখন ইন্ডিয়া বলেন ওদের ফার্স্ট ক্লাস

বৃষ্টি সিজনে আমরা কিন্তু তিন চার মাস কিন্তু একদম লকডাউনের মত বাসায় বসে থাকতে হবে কারণ আমাদের ঢাকায় কোনো প্র্যাকটিস ফ্যাসিলিটি নেই ন্যাশনাল টিম যারা এইচপি 19 ওরা মিরপুর টা यूज করতে পারবে আমরা যারা কমবেকের জন্য চেষ্টা করছি বা আমরা যারা ঢাকায় থাকি ফাস প্লেয়ার আমাদের কিন্তু ওই 3 মাস ঘরে বসে থাকতে হবে বৃষ্টির কারণে বা যাই করবেন আপনি নিজের উদ্যোগে করতে হবে যে আমার বাসার পাশে একটা পিচ বানিয়ে প্র্যাকটিস করব পাক্কা পিচ এই ভাবে কিন্তু ওদের দেশে কিন্তু সব ফ্যাসিলিটিস থাকে আপনি জাস্ট গিয়ে প্র্যাকটিসা করবে এই জিনিসগুলা ইমপ্রুভ করলে আমাদের দেশের আরো প্লেয়ার বের হবে এবং আরো লম্বা সময় সার্ভিস দিতে পারবে